আসসালামু আলাইকুম ভিউয়ার্স, 2011 মডেলের একটি টয়োটা এক্স নোয়া স্মার্ট প্যাকেজের একটি গাড়ি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এক্স স্মার্ট, নোয়া এক্স স্মার্ট, খুবই ভালো কন্ডিশনের পাল কালারের একটি গাড়ি, প্রজেকশন লাইট সহ সামনে এবং পিছনে ডাবল পার্টির স্টিল বাম্পার, খুবই ভালো কন্ডিশনের। বন্ধুরা, আমরা পুরো গাড়িটি আপনাদেরকে আমরা ভালোভাবে দেখাবো, এরপরে আমরা প্রাইস নিয়ে আলোচনা করব। মডেল হচ্ছে 2011, রেজিস্ট্রেশন ইয়ার 2017, থেকে মাত্র 2 বছর গাড়িটি চলেছে আমাদের দেশে। এরকম কম চলা গাড়ি খুব রেয়ার টাইম পাওয়া যায়, তো ইনশাল্লাহ আমরা পেয়েছি আর আপনাদের জন্য আমরা রিভিউ করতেছি। তো আপনারা যারা কম ইউজের ভালো গাড়ি পেতে চান, তা অবশ্যই এই গাড়িটি নেওয়ার জন্য আমাদের শোরুমে চলে আসবেন। আমাদের শোরুম বনানী 2 নম্বর রুট, হাউস নাম্বার 10, ব্লক এল, বনানী, ঢাকা। যারা এরকম কম ইউজের ভালো গাড়ি কিনতে চান, তারা অবশ্যই চলে আসবেন বা ডেসক্রিপশন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা ট্রাই করবো কাস্টমারকে যথেষ্ট মিনিমাম প্রাইসে দেওয়ার জন্য। আমরা প্রাইসটি আপনাদেরকে ধারণা দিব, ভিডিও শেষ করে আমরা প্রাইসটি শেষের দিকে আপনাদেরকে আমরা ধারণা দিব। এটি তেলের গাড়ি, এখনও সিএনজি হয়নি গাড়িটিতে। আমি একটু ব্যাক ডোরটা খুলে দেখাই আপনাদের, যথেষ্ট ভালো কন্ডিশনের তা দেখতে পাচ্ছেন। ফুল স্পেসও আছে গাড়িটিতে আর সিএনজি না করার কারণে, এবং সেন্ট্রাল এসি, আমরা প্রত্যেকটা এসির পার্ট দেখতে পাচ্ছি। সিলিংটিও যথেষ্ট ফ্রেশ। মডেলটি আবার বলছি 2011 মডেল। মডেল 2011, রেজিস্ট্রেশন 2017, পার্ল কালারের নোয়া এক্স স্মার্ট প্যাকেজের গাড়ি দেখাচ্ছি। এই গাড়ির দুই পাশের দুটি ডোর হচ্ছে পাওয়ার, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। অটোমেটিক ডোরটি ওপেন হয়ে যাচ্ছে, পাওয়ার ডোর, এবং ক্লোজ হয়ে যাচ্ছে দুটি ডোরটা। অ্যালুমিনিয়াম সহ খুবই বেটার কন্ডিশনের নোয়া এক্স স্মার্ট। আপনারা চলে আসবেন আমাদের শোরুমে, 19 সিরিয়ালের গাড়ি, 17 রেজিস্ট্রেশন করা। এটি কিন্তু পার্ল কালার, আপনারা অনেকে হোয়াইট ভাবতে পারেন কিন্তু এটি হোয়াইট না, এটি হচ্ছে পার্ল কালারের গাড়ি, যথেষ্ট স্মার্ট কালার, আপনাদের খুবই পছন্দ হবে যদি আপনারা ফিজিক্যালি দেখেন। আর আমি আপনাকে ডোরের অপশনগুলো একটু দেখিয়ে দিই, রিমোটটা একটু ফলো করেন। আপনার এখানে দেখতে পাচ্ছি আপনার দুই পাশের দুটি ডোর ওপেন করার সুইচ দেখতে পাচ্ছি, পাওয়ার ডোরের। আমরা আপনাদের একটু দেখিয়ে দিই, ওই পাশের ডোরটি খুলে গেল, আমরা ডান পাশের ডোরটি একটু দেখাই আপনাদের। আমি একটু দেখানোর চেষ্টা করি, অটোমেটিক ডোরটি লেগে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা বাম পাশের ডোরটি দেখতে পাচ্ছেন অটোমেটিক লেগে যাচ্ছে, আমি রিমোটের মাধ্যমে লক করে দিলাম, ক্লোজ করে দিলাম। তোমাদের একটু গাড়িটি দেখুন, যথেষ্ট স্মার্ট গাড়ি। আমি একটু ভিতরে কিছু অপশন আপনাদেরকে দেখাবো, অনেকগুলো সুন্দর সুন্দর ফিটিং আছে গাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন বেস কালার ইন্টেরিয়ার, নর্মালি নোয়াতে বেস কালার ইন্টেরিয়ার খুব রেয়ার টাইম দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন প্যাড সহ বেস কালার ইন্টেরিয়ার, নোয়াতে বেস কালার খুব রেয়ার টাইম দেখা যায়, আমি আবার বলছি আপনাদেরকে। এবং উপরে দেখতে পাচ্ছেন ফিলিপ মনিটরের অপশন দেখতে পাচ্ছেন আপনারা,
এটু যথেষ্ট স্মার্ট ফিটিংস, নর্মালি সব গাড়িতে এই ফিটিংসগুলো দেখা যায় না। এখান থেকে টেলিভিশনের যে সুবিধাটা এটি নিতে পারবেন, ডিভিডি প্লেয়ারের। বন্ধুরা আমরা এখানেও পাওয়ার ডোরের অপশন দেখতে পাচ্ছি এবং পুশ স্টার্টের অপশন দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন পাওয়ার ডোরের অপশন, পুশ স্টার্টের অপশন। এখানে আমরা সিঙ্গেল এক একটা ডোর ওপেন করার অপশনও দেখতে পাচ্ছি, বাম পাশেরটা ডান পাশেরটাও দেখতে পাচ্ছি। একটু স্টার্ট করে দেখাই। এবং সাউন্ড সিস্টেম কন্ট্রোলার দেখতে পাচ্ছি স্টিয়ারিংয়ের সঙ্গে, যথেষ্ট স্মার্ট ফিটিংস। এবং ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা, নেভিগেশন সিস্টেম, ফুল কমপ্লিট একটি গাড়ি। আমরা ব্যাক ক্যামেরাটা দেখতে পাচ্ছি, দেখুন যথেষ্ট স্বচ্ছ ফ্রেশ একটি ব্যাক ক্যামেরা। আমরা একটু মাইলেজটি দেখাই আপনাদের, 44,000 মাইলেজ। এবং এসির প্যানেল দেখতে পাচ্ছেন আপনারা, সফট টাচ এসি। এখানে আপনার লাইটারের অপশন, খুবই ভালো কন্ডিশনের একটি এক্স নোয়াই স্মার্ট প্যাকেজের গাড়ি দেখাচ্ছি, ফুল লোডেড একটি গাড়ি। বন্ধুরা এই গাড়িটির আস্কিং প্রাইস 22,20,000 টাকা। যারা নোয়া এক্স স্মার্ট বেজ ইন্টেরিয়ার ইন্টেরিয়ারের ভালো কন্ডিশনের নোয়া কিনতে চান, তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন। আমাদের শোরুম বনানী 2 নম্বর রোডে, 10 নম্বর হাউস, এল ব্লকে আমাদের শোরুম। বন্ধুরা আমি একটু পিছনের মনিটরটা একটু দেখে দিই। তো বন্ধুরা এই গাড়িটি 22,20,000 টাকা আস্কিং প্রাইস। তো যারা এক্স স্মার্ট নিতে চান, ভালো ফিটিংসের ভালো গাড়ি কিনতে চান, তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন। আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।